হাইরে ভাই, এক মাংস ধুইতে গিয়ে যে হাত কেটে ফেলবো এটা কখনোই ভাবি নাই, তাও আবার মাংসের হাড় দিয়ে আমি হাড়টা কেটে ফেলেছি। মানে এটা কোনো কথা? মানে এটা কি বিশ্বাসযোগ্য বলেন? মানে কি একটা অবস্থা, আমার দ্বারা কিছু হবে না। যেহেতু আমি ডেইলি লাইফ ভিডিও গুলো পোস্ট করে থাকি, তো সেই জন্য জাস্ট আমি আমার রান্নাটা আমি দেখাচ্ছি যে নর্মালি আমি কিভাবে প্রসেস করে রান্নাটা করি। তো সেই সুবাদে আমি গরুর মাংস রান্নার রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কিভাবে কি করলে ভালো হবে, রান্নায় আরো টেস্ট বাড়বে, আরো সুস্বাদু হবে। ঠিক আছে, তো ফার্স্টেই আমি হচ্ছে যে মাংসটা ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ভিডিও করার আগে মাংসটা আমি অনেকবার ধুয়েছি, তারপরেও ভিডিওতে কয়েকবার ধুয়ে নিলাম। এই মাংসটা ধোয়ার সময় মাংসের যে একটা শক্ত হাড় ছিল, এই হাড় দিয়ে আমার আঙুলটা কেটে গেছে, মানে এটা কোনো কথা। যাই হোক, তারপর আর কি করা, তারপর একটা বড় পাতিল নিয়েছি। তো আর আমি ছোট পাতিলে রান্না করায় তেমন কমফোর্ট ফিল করি না, নইলে আমার মনে হয় চারপাশ দিয়ে পড়ে যায়। যেহেতু আমি নতুন রাঁধুনি, প্রফেশনাল না, বুঝতেই তো পারতেছেন ব্যাপারটা আসলে কি ঘটতেছে। তো রান্না করার জন্য শুরুতে আমি একটি পাতিলে কিছু মাংস নিয়ে নিলাম, মাংসটি পানিটা ঝেড়ে নিলাম। মাংসটি নেওয়ার পর এই পর্যায়ে আমি হচ্ছে একটি বাটিতে আগেই মানে 4টি শুকনো মরিচ, 4টি কাঁচা মরিচ আর কিছু দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন মশলা হিসেবে দিয়ে দিব মাংসেতে। দেওয়ার পর আজকে সবকিছু আমি উলট পালট করে দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না প্লিজ, সরি তার জন্য, কারণ আমার হাতের কাছে যেটা ছিল সবকিছু তো দিতেই হবে, আগে আর পরে মেনটেন করার কি আছে বলেন, সবকিছু তো মেখেই ফেলবো। তারপর আমার কাছে ছিল আদা বাটা এবং রসুন বাটা মিক্স করাই ছিল, তো আমি সেটা দিয়ে দিলাম একসাথে, যতটুকু পরিমাণ প্রয়োজন দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে নিলাম রাঁধুনি গরুর মাংসের মশলা। এই পর্যায়ে আমি কিছু গরুর মাংসের মশলা দিয়ে দিলাম মাংসে। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, আমি আস্ত গরম মশলা দিয়েছি। তারপরে আমি একটা গরম মশলার গুঁড়ার প্যাকেট নিয়েছি, তো সেখান থেকে আমি অল্প কিছু গুঁড়াও সাথে অ্যাড করে দিলাম, যাতে রান্নার টেস্টটা আর একটু বাড়ে। তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর একটু লবণ। লবণ আমি এখন কম করে দিচ্ছি, পরবর্তীতে যদি প্রয়োজন হয় স্বাদ আর টেস্ট করে তারপর হচ্ছে যে আমি আরো বাড়িয়ে কমিয়ে দিব। তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া। আমি যতটুকু জিরার গুঁড়া দিয়েছি আমার কাছে এতটুকুই ছিল, জিরার গুঁড়া শেষ, জিরা আনতে হবে বাজার থেকে। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পর পুরো মাংসটা এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এবার মাংসটাকে ভালোভাবে মাখিয়ে আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিব, আর বসিয়ে অবশ্যই ঢেকে দিব। যেহেতু আমার হাতে সময় খুব কম তাই মাংসটাকে মেরিনেট করতে পারিনি, কিন্তু মেরিনেট করলে অনেক ভালো হতো, স্বাদটা আরো বাড়তো। তো আমার হাতে সময় খুব কম ছিল, আমাকে 2 ঘন্টার মধ্যে মাংসটা রান্না শেষ করতে হবে, যার কারণে আমি খুব দ্রুত মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম। এবার মাংসটাকে আমরা ঢেকে দিলাম। তো আসুন এবার আমরা একটু চিকু সুনার সাথে দুষ্টামি করি, মজা করি। আমার চিকু সুনার দেখেন কি করে, তার অ্যাক্টিভিটি গুলো জাস্ট দেখেন। তো
যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার মাংসটা অলমোস্ট কষিয়ে এসেছে। এই পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে আমি একটু কষিয়ে নিবো, আর একটু ভালো করে কষানোর পর পর্যায়ে আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মাংসটা আমি পানি দিয়ে দিব। দেওয়ার পর মাংসটা সেদ্ধ হয়ে এলে এই তো দেখেন অলমোস্ট আমার মাংসটা হয়ে এসেছে। দেখেন আমার মাংসের আউট অফ ভিউ কত সুন্দর লাগতেছে, মাংসটা লোকটা দেখেন কতটা লোভনীয়, যদিও আমি প্রফেশনাল না। তারপরে এই তো ভাতের সাথে একটু মাংস নিয়ে দুপুর বেলার খাবার খেলাম হচ্ছে বিকেল 5টা বাজে, কি আর করার। এখন মনে হয় যে আমার হাজবেন্ড অফিসে, আমি এখন ব্যাচেলর, এরকম ফিল হইতেছে। তো আর কি করা, এই যে 5টা বাজে খেলাম, খেয়ে রেস্ট নিয়ে এই তো একটু ঘুমাবো, অনেক শরীর খারাপ লাগতেছে। তো আর কি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিশাপুর সাথে থাকবেন। সি ইউ সুন, বাই।